হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস। আজকে হচ্ছে তোমাদের এইচ দিয়ে যে ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো হয় সেগুলোর ক্লাস আমি তোমাদের নিয়ে এসেছি। মানে তোমাদের আমি এ থেকে যে জি পর্যন্ত ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো হয় সেগুলোর ক্লাস কিন্তু আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। মানে আমি তোমাদের 8টা ক্লাস করিয়ে দিয়েছি, সেগুলো যারা করনি তাদের জন্য প্লেলিস্ট আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো করে নেবে। আর তোমরা যদি এই সিরিজটা, ঠিক আছে, আমি A to Z সিরিজ করাচ্ছি, এই সিরিজটা যদি তোমরা একবার কমপ্লিট করে নাও তাহলে তোমাদের আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কোনো প্রবলেম থাকবে না। তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন, WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল PSC, SSC, ব্যাংক এবং যে কোনো পরীক্ষা যেখানে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এগুলো আমি তোমাদের পুরোপুরি বাংলায় করাচ্ছি। প্রথমে ওয়ার্ডটা বলছি, তারপরে সেটার বাংলা অর্থটা বলছি এবং তারপরে লাইন অফ এক্সপ্রেশনটা বলছি। এইভাবে তোমরা যদি এই ওয়ার্ডটা আর এর যে বাংলা মিনিংটা এটা যদি মুখস্থ করে রাখো তাহলে তোমাদের কিন্তু আর বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে। তো আজকে তোমাদের 9 নম্বর ক্লাস। এই ক্লাসগুলোর যে PDF সেগুলো তোমরা www.knowledgepoint.in এ কিন্তু এগুলো পেয়ে যাবে, PDFগুলো, ঠিক আছে। সেখান থেকে তোমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। দেখো আজকের প্রথম ওয়ার্ড কি বলেছে, 159 নম্বর, হ্যালুসিনোজেন, ঠিক আছে। হ্যালুসিনোজেন এভাবে উচ্চারণটা করবে, হ্যালুসিনোজেন। হ্যালুসিনোজেন মানে হচ্ছে মায়া অথবা মায়াবী। আর ড্রাগ দ্যাট কজেস ওয়ান টু হ্যালুসিনেট, ঠিক আছে। হ্যালুসিনেট মানে হচ্ছে মায়ার মধ্যে পড়া, বুঝতে পারলে। একটা ড্রাগ বা ওষুধ যেটা খেলে একজন মায়ার মধ্যে পড়ে যায় তাকে কি বলা হয়, হ্যালুসিনোজেন, ঠিক আছে। হ্যালুসিনোজেন, হ্যালুসিনোজেন মানে হচ্ছে মায়া, বুঝতে পারলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমরা মনে রাখবে। নেক্সট দেখো 160 নম্বর, হেডোনিজম, ঠিক আছে। হেডোনিজম মানে হচ্ছে আনন্দবাদ। হেডোনিজম মানে হচ্ছে আনন্দবাদ। বিলিভ দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ প্লেজার। প্লেজার মানে হচ্ছে আনন্দ। একজন মানুষ যে বিশ্বাস করে যে এই পৃথিবীর, ওয়ার্ল্ডের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, প্লেজার বা আনন্দ, ঠিক আছে। একজন মানুষ যে বিশ্বাস করে যে এই ওয়ার্ল্ডের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্লেজার বা আনন্দ, ঠিক আছে, তাকে কি বলা হয়, হেডোনিজম, বুঝতে পারলে। হেডোনিজম বা আনন্দবাদ। নেক্সট দেখো 161 নম্বর, হেন্সম্যান, ঠিক আছে। হেন্সম্যান, HENCHMAN, ঠিক আছে। হেন্সম্যান মানে হচ্ছে বালক ভৃত্য, ঠিক আছে। বালক ভৃত্য বা বালক ছেলে যে বাড়িতে কাজ করে তাকে কি বলা হয়, হেন্সম্যান। ফেইথফুল সাপোর্টার, ঠিক আছে। এখানে সাপোর্টার মানে কি বুঝিয়েছে, এখানে সাপোর্টার মানে যে বাড়িতে কাজ করে ফেইথফুলি, ঠিক আছে, তাকে কি বলা হয়, সাপোর্টার বা বালক ভৃত্য, বুঝতে পারলে। তো হেন্সম্যান, হেন্সম্যান ইম্পর্টেন্ট, মনে রাখবে এটাও। নেক্সট দেখো 162 নম্বর, হার্বিভোরাস। হার্বিভোরাস খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হার্বিভোরাস, ঠিক আছে। হার্বিভোরাস, হার্বিভোরাস মানে হচ্ছে তৃণভোজী। তৃণভোজী, অ্যানিমেলস হুইচ ফিড অন ভেজিটেশন। অ্যানিমেলস হুইচ ফিড অন ভেজিটেশন, ঠিক আছে। ভেজিটেশন মানে হচ্ছে ভেজিটেবল বা গুল্ম জাতীয় খাবার যারা খেয়ে বেঁচে থাকে তাদের কি বলা হয়, তৃণভোজী, ঠিক আছে। এমন প্রাণী যারা ভেজিটেশন খেয়ে বা হচ্ছে গুল্ম জাতীয় শাকসবজি খেয়ে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়, হার্বিভোরাস অ্যানিমেল, ঠিক আছে। যেমন তোমরা দেখবে হরিণ, খরগোশ, এগুলো কি হার্বিভোরাস অ্যানিমেল, ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট দেখো 163 নম্বর, হারকিউলিন। হারকিউলিন, হারকিউলিন মানে হচ্ছে বলবান। হারকিউলিন মানে হচ্ছে বলবান, ঠিক আছে। হ্যাভিং এনর্মাস স্ট্রেংথ অর সাইজ। হ্যাভিং এনর্মাস, এনর্মাস মানে হচ্ছে খুব বেশি, ঠিক আছে, অতিরিক্ত, যার সাইজটা খুব বড় বা হচ্ছে অতিরিক্ত স্ট্রেংথ বা শক্তি আছে তাকে কি বলা হয়, হারকিউলিন বলা হয়, বুঝতে পারলে। হারকিউলিন মানে হচ্ছে বলবান, ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবে। নেক্সট দেখো 164 নম্বর, হেটারোজেনিয়াস। হেটারোজেনিয়াস, হেটারোজেনিয়াস মানে হচ্ছে ভিন্ন ধর্মী, ঠিক আছে, বা আলাদা জাতীয় আর কি, ঠিক আছে। একটা জিনিস যেখানে হচ্ছে অনেক আলাদা আলাদা পদার্থ দিয়ে তৈরি হয় তাকে কি বলা হয়, হেটারোজেনিয়াস এলিমেন্ট, ঠিক আছে। থিংস হুইচ কন্টেইন এলিমেন্টস অফ ডিফারেন্ট নেচার। একটা জিনিস যেটা বিভিন্ন নেচারের, ধর্মের, নেচার বা ধর্মের জিনিস দিয়ে তৈরি হয় তাকে কি বলা হয়, হেটারোজেনিয়াস এলিমেন্ট, ঠিক আছে। হেটারোজেনিয়াস মানে হচ্ছে ভিন্ন ধর্মী। এখানে মনে রাখবে এই যে হেটারো শব্দটা আছে, এই হেটারো মানে হচ্ছে ভিন্ন আর হোমো মানে হচ্ছে সেম বা একই, ঠিক আছে। একটু পরে এটা দেখবে যে হোমোজেনিয়াস আছে, তো হোমোজেনিয়াস মানে হচ্ছে সমজাতীয় বা একই ধর্মের আর কি, বুঝতে পারলে। হোমো মানে সেম আর হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট, বুঝতে পারলে। নেক্সট দেখো 165 নম্বর, হেক্সাগন, ঠিক আছে। হেক্সাগন মানে হচ্ছে ষড়ভুজ। হেক্সাগন মানে হচ্ছে ষড়ভুজ। তোমরা অনেকেই জানো যে এইভাবে যার 6টা তল এবং 6টা কোণ থাকে তাকে কি বলা হয়, হেক্সাগন ঠিক আছে। দেখো এখানে 1 2 3 4 5 6 ঠিক আছে, 6টা যার ভুজ আছে তাই কি বলা হয় হেক্সাগন বা ষড়ভুজ। আ প্লেন ফিগার হুইচ 6 সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস, একটা প্লেন ফিগার যার আছে 6টা সাইড আছে এবং 6টা কি কোণ আছে। দেখো 1 2 3 4 5 6 ঠিক আছে, এই কি বলা হয় হেক্সাগন, বুঝতে পারলে। নেক্সট দেখো 166 নম্বর হলোকাস্ট ঠিক আছে। হলোকাস্ট মানে হচ্ছে ব্যাপক হত্যাকাণ্ড অথবা ব্যাপক কি অগ্নিকাণ্ড ঠিক আছে, অগ্নিকাণ্ড, ব্যাপক হত্যাকাণ্ড অথবা ব্যাপক অগ্নিকাণ্ড। লার্জ স্কেল ডিস্ট্রাকশন বাই ফায়ার, ডিস্ট্রাকশন মানে হচ্ছে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঠিক আছে, মানে একটা বৃহৎ পরিমাণে লণ্ডভণ্ড হয়ে যাওয়া কিসের দ্বারা, আগুনের দ্বারা, তাকে কি বলা হয় হলোকাস্ট মানে ব্যাপক হত্যাকাণ্ড বা ব্যাপক অগ্নিকাণ্ড ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট দেখো হোমিসাইড ঠিক আছে। হোমিসাইড, এই সাইড মানে কি বলেছিলাম, সাইড মানে হচ্ছে হত্যা ঠিক আছে, সাইড মানে কি হত্যা, আর হোমি মানে হচ্ছে নর বা মানুষ, এই হোমি ওয়ার্ডটা এসেছে হিউম্যান থেকে, হিউম্যান থেকে ঠিক আছে, হিউম্যান থেকে এই হোমি ওয়ার্ডটা এসছে। হোমিসাইড, হোমিসাইড মানে হচ্ছে নর হত্যা। মার্ডার অথবা মার্ডারার অফ আ ম্যান ঠিক আছে, একজন যে কি করে মানুষকে হত্যা করে তাকে কি বলা হয় হোমিসাইড বলা হয় ঠিক আছে, বুঝতে পারলে। হোমিসাইড মানে হচ্ছে নরহত্যা, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এর আগেও আমি তোমাদের বলেছিলাম। ফেট্রিসাইড মানে পিতৃহত্যা ঠিক আছে, তো এখানে কি হলো হোমিসাইড মানে নরহত্যা। নেক্সট দেখো 164 নম্বর হোমোজেনিয়াস, একটু আগেই বললাম হেটারোজেনিয়াস মানে হচ্ছে ভিন্নধর্মী বা ভিন্ন জাতীয়, আর হোমোজেনিয়াস মানে হচ্ছে সমধর্মী বা সমজাতীয় ঠিক আছে। হোমো, হোমো মানে হচ্ছে সেম, আর হেটারো মানে হচ্ছে ভিন্ন, বুঝতে পারলে। তো দেখো এখানে কি বলেছে থিংস হুইচ কন্টেইন এলিমেন্টস অফ সেম নেচার ঠিক আছে, একটা এলিমেন্ট কি করে যেটা সমধর্মী উপাদান দিয়ে তৈরি হয় ঠিক আছে, তাকে কি বলা হয় হোমোজেনিয়াস এলিমেন্ট, বুঝতে পারলে। হোমোজেনিয়াস মানে সমধর্মী, থিংস হুইচ কন্টেন এলিমেন্টস অফ সেম নেচার, একই নেচারের বা একই জাতীয় বস্তু দিয়ে যে এলিমেন্টটা তৈরি হয় তাকে বলা হয় হোমোজেনিয়াস এলিমেন্ট ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট দেখো 169 নম্বর অনোরারি ঠিক আছে। অনোরারি মানে হচ্ছে সম্মানজনক বা অবৈতনিক ঠিক আছে, অবৈতনিক ঠিক আছে, মানে যে বেতন ছাড়া কাজ করে তাকেও কি বলা হয় অনারারি বলা হয় বা সম্মানজনক। আ পোস্ট ফর হুইচ নো স্যালারি ইজ পেইড, একটা পোস্ট যেখানে কি করা হয় কোনো স্যালারি পেড করা হয় না তাকে কি বলা হয় অবৈতনিক বা অনোরারি ঠিক আছে, অনোরারি, এটা উচ্চারণটা হবে অনোরারি ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট দেখো 170 নম্বর হর্টিকালচার ঠিক আছে। হর্টিকালচার খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হর্টিকালচার মানে হচ্ছে উদ্যান পালন বিদ্যা, হর্টিকালচার মানে উদ্যান পালন বিদ্যা। আর্ট অফ গ্রোয়িং ভেজিটেবলস ফ্রুটস এক্সেট্রা, একটা আর্ট বা বিদ্যা যেখানে কি করা হয় ভেজিটেবল মানে শাকসবজি এবং ফলমূল গ্রো করা হয় বা উৎপাদন করা হয় তাকে কি বলা হয় উদ্যান পালন বিদ্যা বা হর্টিকালচার ঠিক আছে, হর্টিকালচার খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবে। নেক্সট দেখো 171 নম্বর হসপিটেবল ঠিক আছে। হসপিটেবল, হসপিটেবল মানে হচ্ছে অতিথি সেবা পরায়ণ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এটাও, হসপিটেবল মানে হচ্ছে অতিথি সেবা পরায়ণ। ফন্ড অফ এন্টারটেইনিং গেস্টেস ঠিক আছে, মানে যেখানে অতিথিদের এন্টারটেইন করা হয় বা সেবা করা হয় তাকে কি বলা হয় হসপিটেবল বা অতিথি সেবা পরায়ণ ঠিক আছে, যেখানে অতিথিদের সেবা করা হয় তাকে কি বলা হয় হসপিটেবল, বুঝতে পারলে। নেক্সট দেখো এখানেই তোমাদের কি হবে এইচ দিয়ে আজকে শেষ হবে ঠিক আছে, এইচ দিয়ে বেশি ছিল না, তো এটা একটা ছোট্ট ভিডিও। তারপরে আই দিয়ে যে আছে, আই দিয়ে কিন্তু তোমাদের 2 অথবা 3টে কিন্তু ক্লাস হয়ে যাবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে করবে। তো লাস্ট ওয়ার্ডটা দেখো এখানে কি আছে হাইপোকন্ড্রিয়া ঠিক আছে, হাইপোকন্ড্রিয়া খুব ইম্পর্টেন্ট। হাইপোকন্ড্রিয়া মানে হচ্ছে স্নায়বিক রোগ বিশেষ। ইমেজিনারি অ্যালমেন্টস ঠিক আছে, ইমেজিনারি অ্যালমেন্টস মানে হচ্ছে স্নায়বিক রোগ বিশেষ, অ্যালমেন্টস মানে হচ্ছে রোগ ঠিক আছে, স্নায়বিক রোগের দ্বারা যে ইমেজিনারি বা কাল্পনিক রোগটা হয় তাকে কি বলা হয় তোমাদের হাইপোকন্ড্রিয়া বলা হয় ঠিক আছে, বুঝতে পারলে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবে। তো আজকে এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে, কমেন্টে ওয়াই টাইপ করে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। এছাড়াও তোমরা এর যে পিডিএফটা সেটা ডাউনলোড করার জন্য তোমরা ওয়েবসাইট ভিজিট করবে www.knowledgepoint.in, সেখানে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে, আর সেখানে তোমাদের কুইজ দেওয়া হচ্ছে জেনারেল নলেজের, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে থাকো ঠিক আছে, আর তোমাদের জেনারেল নলেজটাকে আরও বেশি এনহ্যান্স করতে থাকো। আর তোমাদের জন্য ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতে জয়েন হয়ে যাবে। টেলিগ্রামে তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এগুলোর লিঙ্ক তোমরা সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।